হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি সহজেই আপনি কিভাবে আপনার সে ইনস্টাগ্রামে রিলস আপলোড করবেন বা আপনি এখানে কিন্তু আপনার যে ইনস্টাগ্রামটি ওপেন করেছেন আপনার এখানে যে রিলস অপশানটি আপনি খুঁজে পাচ্ছেন না আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি সহজেই দু মিনিটের মধ্যে আপনি সঠিক পদ্ধতিতে রিলস ভিডিও আপলোড করবেন আর এটি করার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি একবারটি দেখলে আপনি বুঝতে পেরে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে ইনস্টাগ্রামটি সেটি হোম পেজে চলে আসুন এসেছি এরপরে আপনি রিল সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এখানে কোথাও আপনার এখানে শো করছে না এটি আপনাদের রিল সফটওয়্যারটি যে খুঁজতে পেলে আপনারা কি করবেন আপনার যে এটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের উপরে যে প্লাস আইকনটি এই প্লাস আইকনটি আপনি লক্ষ্য করবেন তা সিম্পল এখানে যদি প্লাস আইকনটি ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে সঙ্গে সঙ্গে গ্যালারিতে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি সম্পূর্ণ নিচে চলে গেলে দেখতে গ্যালারি পৌঁছে গেছে এরপর আপনি নিচের দিকে যদি আপনি যদি এখানে চলে আসেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি এখান থেকে দেখতে নিচে নিচে দেখতেছেন পোস্ট লেখা আছে এবং স্টোরি আছে এরকম যদি আপনি এরকমকে টেনে আনেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওটা এখানে শো করছে তাহলে বুঝতে পারছেন তাহলে এরকমভাবে আপনি কিন্তু রিলস ভিডিও সহজে আপলোড করতে পারবেন তা আর একটা আপনাদের যে দ্বিতীয় পদ্ধতি আপনি যদি এখানে যদি না খুঁজে পান তাহলে আপনি কি করবেন আপনি সহজে সহজেই আপনি সম্পলি ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার সঙ্গে সঙ্গে আপনি কী করবেন এখানে দেখতেছেন আপনার যে লোগোটি বা আপনার যে প্রোফাইলটা এখানে সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ইন্টার ইন্টারফেসটা এরকম শো করবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন রিলস ভিডিও ভিডিওটি শো করে গেছে তাই এখান থেকে চাইলে রিলস ভিডিও আপলোড করতে পারেন আর বন্ধুরা বলে দিয়েছে এখানেও যদি আপনি না রিলস ভিডিওটি অপশানটি না শো করে তাহলে কী করবেন এখানে সম্পিলি আপনি হোম পেজে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে রিলসগুলো দেখাচ্ছে এখানে রিলসগুলি ক্লিক করলে এখানে রিলসগুলোতে যে কোনো একটাতে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকনটা এই ক্যামেরা আইকনটি যদি সিম্পলি আপনি যদি ক্লিক করতেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে রিলস ভিডিওটি দেখতে আছেন সে ক্যামেরা পৌঁছে গেছে এখান থেকে সঙ্গে সঙ্গে আপনি রিলস ভিডিও এখানে তৈরি করতে পারেন তা বুঝতে পারছেন না এরকমই আপনি সঙ্গে সঙ্গে আপনার তিনটা স্টেপ বলে দিলাম যে আপনি কীভাবে রিলস ভিডিও খুঁজে পাবেন আর এবারে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে রিলস ভিডিও আপলোড করবেন আর ভিডিওটি একটু বড় হলো খুবই ইন্টারেস্টিং আর খুবই আপনার প্রয়োজন হতে পারে তা সিম্পলি খুবই একটু যদি ভিডিওটা বড় হয় অবশ্যই আপনি টেনে দেখবেন না স্টেপ বাই স্টেপ দেখবেন আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখিয়ে যাবেন তা সিম্পলি আপনি সিম্পলি আপনি যেটা পদ্ধতি দেখাচ্ছে এখানে সিম্পলি যদি হোম পেজে চলে প্রোফাইলে চলে আসবেন এখানে আসার পর এখানে তিনটি ডট এই প্লাস আইকনটি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিলস অপশানটি শো করছে দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানে সিম্পলি চলে যাবেন এখানে রিলসে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেছনে যে ক্যামেরাটি ক্যামেরাটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি আমার ব্যাক ক্যামেরাটি ব্যাক ক্যামেরাটি এখানে ওপেন হয়ে গেছে এরপর থেকে আপনারা এখানে মেন ইন্টারফেসটি শো করছে এখান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যদি কোনো গ্যালারিতে আপনার ভিডিও যদি আগের থেকে যদি আপনার যদি তৈরি হওয়া থাকে তাহলে কী করবেন এখানে দেখতে চান প্লাস আইকনটি একটা প্লাস আইকনের চিহ্ন এবং গ্যালারি দেখাচ্ছে সিম্পলি এইখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সঙ্গে 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 দেখতে চান আমার কিন্তু গ্যালারি এখানে পৌঁছে যাচ্ছে তা সিম্পলি আপনি চাইলে এরকম গ্যালারিতে দিতে পারেন বা আপনাদেরকে যদি লাইভ ভিডিও করতে চান বা এমনি যদি আপনি কনফার্ম এমনি এমনি যদি দেখতে পাচ্ছেন এখানেই তুলে যদি করতে চান তাহলে কী করবেন এখান থেকে যে স্টেপগুলি বলবো সেগুলি আগে তৈরি করে নেবেন তারপরে আপনি ভিডিওটি বানাবেন ঠিক আছে এটি করার জন্য এখানে দেখতে চান পনেরো সেকেন্ড দেওয়া আছে এখানে যদি পনেরো সেকেন্ডে ক্লিক করি এখান থেকে আপনি কত সেকেন্ডের জন্য আপনার ভিডিওটি বানাতে চান যেতে পারেন এখানে দেওয়া আছে পনেরো তিরিশ এবং ষাট এবং নব্বই আপনি চাইলে সেটি সেট করে নেবেন সিম্পল এখানে পনেরো সেকেন্ড করে দিয়েছি এরপর আপনি চাইলে এখানে দুটো ফটো করতে পারেন এরপরে আপনি কী করবেন একটি ভিডিও আমি তৈরি করে নিচ্ছি সিম্পল দেখতে চান এখানে একটি ভিডিও আমি এটি এর উপরে যদি ক্লিক করে যে সাদা দেখতে যেন গোল গোল আইকনটি না ক্লিক করলে দেখতে না আমার কিন্তু ভিডিওটা এখানে তৈরি হয়ে যাচ্ছে সিম্পল এখানে ভিডিওটাও একটি হয়ে গেছে এরপরে সিম্পল আরবাটি যদি কেটে দিই কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে গেলে ভিডিওটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরপরে আপনাদেরকে যে গানটি যে সঙ্গ বসাবো সেই সং বসানোর জন্য আপনি এর পরের স্টেপে চলে যাবেন তো যাওয়ার জন্য এখানে কী করবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এর পরে স্টেপে পৌঁছে যাবেন এখানে দেখতে চান এখান থেকে আপনি আমার দেখতে চান এখানে যে রেকর্ডিংটা সেটা শো করছে এরপর আপনি এই যে ভিডিওটির সাথে যদি সং অ্যাড করতে চান তাহলে কী করবেন এখানে দেখতে চান বলে অপশানটি শো করছে এখানে সিম্পলি ক্লিক করবেন এখানে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রচুর এখানে সং দেওয়া আছে চাইলে আপনি এখানে সার্চ করে নিতে পারেন তো সিম্পলি আমি একটি সং নিয়ে নিচ্ছি দেখতে চান এই সঙ্গটি লিখেছে এটার উপরে ক্লিক করছি এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা দেখেন সেভ করার জন্য এখানে ডান আছে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে চান একটু লোডিং লিখছে লোডিং সঙ্গে সঙ্গে আপনার যে এরিয়া যেরকম নেটের স্পিড দেখতে এই কিন্তু ভিডিওটা এবারে তৈরি হয়ে গেছে এরপরে আপনি চাইলে এখানে এডিট ক্লিপ এখানে করতে পারেন বা এখানে কিছু চাইলে লিখতে পারেন তা সিম্পলি এখানে কিছু লিখতে চায় না এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা বলে দিচ্ছে এটি আপনাদের ফাইনাল স্টেপ এখানে আপনারা ঠিক মনোযোগ করে দেখবেন এখান থেকে আপনাদের যে লাস্ট কাজটি এখানে করতে হবে এখান থেকে বলে দিচ্ছে দেখতে এখানে প্রথমে আপনার যে ভিডিওটি সেখানে দেখাবে এরপর দেখতে এডিট কভার এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে প্রথমে যে ছবিটি দেখাবে ভিডিওটি দেখে বন্ধুরা ক্লিক করবেন সেই ছবিটি এখানে অনেকগুলি ফ্রেম কিন্তু দেওয়া আছে চাইলে আপনি কিন্তু যে কোনো একটি ফ্রেম আপনার পছন্দ মতন দিয়ে দেবেন ঠিক আছে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি এরকমই তারা ফ্রেম ফ্রেমগুলি অনেকগুলি দেওয়া আছে সিম্পলি একটি ফ্রেম আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ফ্রেমটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করছি ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ফ্রেমটি লেগে গেছে এরপর আপনি কি করবেন এখানে কিছু লিখতে চাইলে রাইটের ক্যাপশান এখানে দিতে পারেন এখান থেকে বন্ধুরা আপনার যে ভিডিওটি যে বিষয়ে বানাচ্ছেন সেই বিষয়ে লিখতে পারেন বা আপনি আর একটা ভিডিওটি ভাইরাল করার জন্য কী করবেন আপনি সিম্পলি হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য কী করবেন সিম্পলি আপনি আগে প্রথমে লিখে দিচ্ছি নাইস ভিডিও নাই সি নাইস ভিডিও দেখতে নাইস ভিডিও লেখার পরে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে আগে প্রথমে হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনি কোনো পেজ দেবেন না ডাইরেক্ট নাইস ভিডিও লিখে দেবেন এনআই সিই দেখতে নাইস লিখেছি এবার উপরে দেখতে আছেন নাইস লেখা আছে এবার ভিডিওটা লিখছি কোনো পেজ দিবেন না ঠিক আছে ভি আই ডিও ও দেখতে যান ভিডিও ভিডিও লেখার সঙ্গে সঙ্গে উপরে দেখছেন অনেকগুলি নাইস ভিডিওর এখানে দেওয়া আছে চাইলে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তা সিম্পল এখানে যদি ক্লিক কর দিই হ্যাশট্যাগ একটি ব্যবহার হয়ে গেলো এরকম চাইলে আপনিও দশ বারোটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন যাতে আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এরপর দেখতে লেখা আছে যে কী বলছে আপনারা শেয়ার টু রিলস এখানে সিম্পল সিম্পল আপনি বোতামটি অন করে রাখবেন এরপর লেখা যায় ট্যাগ পিপেল এখানে যদি ক্লিক করেন এখান থেকে চাইলে আপনার যেন যেন বন্ধুগুলি আসবে সেগুলিকে চাইলে ট্যাগ করলে আপনার দুটো ভিডিওটি ভাইরাল হবে তা সিম্পলি আমার একটি কোনো ফলোয়ার নেই বা ফ্রেন্ড নেই তা সিম্পিলে এখানে এরকম শো করছে তা আপনি আপনার যে ফ্রেন্ডগুলি আছে বা ফলোয়ারগুলি করেছেন সেগুলি কিন্তু আপনি ট্যাগ করে দিতে পারেন এরপর সিম্পলি নেচে ব্যাক চলে এলে এখানে দেখতেন অ্যাড টপিক এখানে চাইলে আপনি আপনার যে টপিকগুলি কী কি কী বিষয়ে ভিডিও বানাচ্ছেন সব এখানে দেওয়া আছে চাইলে এখানে সার্চও করতে পারেন সিম্পল এখানে আমি যদি দিচ্ছি দেখতে স্টাইলিশ অ্যান্ড ট্রেন্ডস এখানে সিম্পলি ক্লিক করছি এরপর আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতেন এরপরে যে দ্বিতীয় স্টেপে এখানে তৃতীয় তিন নম্বর স্টেপে এখানে লেখা আছে অ্যাড ক্যাপসেন্ট আপনি চাইলে আপনার যে ক্যাপশেনটি দিতে পারেন ঠিক আছে বন্ধুরা তা সিম্পলি আপনি এখানে ক্যাপশেনের আপনার যে অ্যাড লোকেশন অ্যাড লোকেশন আমি এখানে দিচ্ছি না এরপরে দেখতে চান রিকমেন্ডেড অন ফেসবুক এখানে যদি ক্লিক করি আপনি চাইলে এটিকে ফেসবুকে শেয়ার করতে পারেন তো ফেসবুক এটি শেয়ার করতে চায় না সিম্পলি ব্যাক চলে আসবে আপনি চাইলে এটিকে অন করে রাখতে পারেন এরপরে এখানে দেখা যায় অ্যাডভান্স সেটিং এখানে যদি ক্লিক করেন এখানে চাইলে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে কোয়ালিটিতে সেই ভিডিওর কোয়ালিটি যদি হাই কোয়ালিটি আপনি আপলোড করতে চান তাহলে এখানে নিচেরটি আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি এখানে সিম্পলি বোতামটি অন করে রাখবেন এরপর আপনি সিম্পলি ব্যাগ চলে আসবেন এরপরে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট এরপরে এটিকে সেভ করার জন্য আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনাল নেই এখানে শো করছে এখানে সিম্পলি শেয়ার কর দিলে আপনার ভিডিওটি এখানে রিলিজ ভিডিওটি তৈরি হয়ে আপলোড হয়ে যাবে সিম্পলি এখানে শেয়ারে ক্লিক করে দিচ্ছি শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজিটি একটি রিভ্রেস নেবেন রিভারেস নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন নিচে শেয়ারিং টু রিলিজ মানে আপনার ভিডিওটা এখানে আপলোড হয়ে যাচ্ছে সিম্পলি একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখন তৈরি হয়ে গেছে এখানে বন্ধুরা চালে লাভ রিয়েক্ট এবং কমেন্ট এখন সব কিছু দিতে পারে তা আই হোপ আপনি বুঝতে পেরে গেছেন যে কিভাবে আপনার রিলস ভিডিও সঠিক নিয়মে তৈরি করা হয় বা সঠিক নিয়মে কিভাবে আপলোড করা হয় বা কী সঠিক নিয়মে কিভাবে যে আপনি সেটি বানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন